রিয়াদ মৃত্যু একটা বিশ্রাম বা ব্রেকের মধ্যে ছিল, হজে ছিলেন। 56 দিন পর যেহেতু তিনি আবার ব্যাক করেছেন, ইন্ডিভিজুয়াল ট্রেনিং করছেন, এবং সবাই এক্সপেক্ট করছে যেহেতু ওনার পজিশনটাই তো আপনারা অনেককে দেখার চেষ্টা করেছেন, তারাও যে খুব ভালো করেছে তাও না, তো রিয়াদ ভাই আসলে ফাইনালি বিশ্রামটা শেষ হওয়ার চান্স কত কিন্তু এই ব্যাপারটা যদি আপনি মনে করেন যে একটু আমাদেরকে জানাবেন। আমার জন্য বলে এটা খুবই কঠিন, আমি জানি না, এটা এখন আমি বলতে পারবো না, ওদের সাথে কথা না বললে বলতে পারবো না, সিলেক্টরদের সাথে কথা না বললে বলাটা কঠিন যে কি অবস্থায় আছে। যেহেতু এই সিরিজটাতে সে ছিল না, সেই জন্য এখন টিমে আপনার ও খেল, ও তো খেলে খালি ওডিআই, ওডিআই খেলে বেসিক্যালি খারাপ করছিল একটা সিরিজে না, ওখানে ওডিআই তো ওখানটায় দেখতে হবে কোথায়, মানে আমি কোনো আসবে না বা আসতে পারে না এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের কাছে নেই, বাট এটা না দেখে পারফরমেন্সটা কিছুটা না দেখে বলে দেওয়া যে হ্যাঁ ও খেলবে এটাও সম্ভব, আসলে এটা আমার পক্ষে বলাটা খুব কঠিন। এশিয়া তখন ভাই একটা ইন্টারভিউতে একটা অ্যালিগেশন এনেছেন যে একটা ওনার ইঞ্জুরি ম্যানেজমেন্ট নিয়ে উনি যে এক্সারসাইজটা করলে ক্ষতি হয়েছে এটা করানো হয়েছে বা এরকম বলেছেন আর কি, তো সেটার কারণে ওনার নাকি এরকম হয়েছে বা আমরা দেখছি আর অনেক কথাবার্তা বলেছেন, তো এই ব্যাপারটা আসলে কোন দিকে মানে আপনারা কী বলতে চান? আপনারাই বলেন, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, কারণ এই কথা বলার কেন বলেছে কী পরিস্থিতিতে বলেছে আসলে আমি তো জানি না, মানে তার মানে যারা নাকি তাকে এক্সারসাইজটা দিয়েছে তারা তার ক্ষতি চায় না কি আমি জানি না, মানে কী অবজেক্টিভটা কী বলা, কন্টিনিউয়াসলি 2 বছর ধরে তো যখন যা চাচ্ছে ওকে চিকিৎসার জন্য দেশে বিদেশে যা যা বলছে আমরা সবই করছি, আমরা তো এর আগে কখনো শুনি নেই যে ওরা অন্য কিছু আছে, এখন যদি এখনও বলছে যে ওকে ও একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইঞ্জেকশন দিতে হবে নাহলে সার্জারি করতে হবে, ফাইন যেটা লাগবে আমরা করবো ওর জন্য, মানে আমরা এক পায়ে খারাপ, ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, বাট এই কমেন্টটা কেন করেছে এটা আমি জানি না, আমাকে কখনো বলেনি, কাজে এটা আসলে বলা মুশকিল। তবে আরেকটা ব্যাপার, এটা ম্যাচকে আপনার মেন্টর করা যায় কিনা ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ, এটা আমরা শুনেছি পাপন ভাই, এটা এমন না যে তামিমের প্রশ্নই বলেছিল, তামিমের প্রস্তাব ছিল, তো এরকম আসলে প্রস্তাব ছিল কিনা যদি থেকে থাকে পাপন ভাই এক্ষেত্রে বোর্ডের অবস্থানটা কি হবে, কারণ ডিসিশন তো পাপন ভাই আপনার বোর্ডকেই নিতে হবে। দ্বিতীয় ব্যাপার যেটা যে ওয়ার্ল্ড কাপে তামিম কি ক্যাপ্টেন থাকছেন নাকি এই নিয়ে কোনো সেকেন্ড চিন্তা আছে, মানে আমি জানার জন্য বলছি, যেহেতু না না আমি একটা সিম্পল জিনিস বলবো, আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন হচ্ছে তামিম, এটাতে তো কোনো সন্দেহ নাই, তামিম যেহেতু খেলেনি 2 ম্যাচ সেই 2 ম্যাচে লিটন দাস ক্যাপ্টেন, কারণ তামিম যদি আবার ফেরত আসে তাহলে তামিম হবে, আর তামিম যদি ফেরত না আসে তাহলে আরেকজন হবে, মানে এটা আগের থেকে বলা, আপনার আমরা তো কেউ শিওর না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে আসলে এটা না জেনে কমেন্ট করাটা খুব কঠিন, তো আমরা চাইবো তাড়াতাড়ি সুস্থ হয়ে কামব্যাক করুক। ওকে থ্যাংক ইউ, মাস্টার ফিনিশ করতে এইগুলা এইসব এখন বলার কোনো সুযোগই নাই এখানে কিছু বলার, বিশেষ করে ওখানে যে আলাপগুলো হয়েছে ওই আলাপটা ওখানেই থাকে, আমি মনে করি এটা নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই ওঠে না, করা উচিতই না। থ্যাংক ইউ। আলাপ তো হবে এগুলো নিয়ে আলাপ, মানে এই লাস্ট মিটিংও আমাদের সাউথ আফ্রিকা যে মিটিং হলো ওখানে এগুলো নিয়ে আলাপ হয়েছে, এগুলো নিয়ে আলাপ হয়েছে আলাপ হবে, এবং ডেফিনেটলি এটার থেকে আমার মনে হয় একটা ভালো সলিউশন কী করলে এগুলোর থেকে বের হয়ে আসা যায় সেটা নিয়ে আলাপ হবে, মানে এই মেয়েদের এই ক্রিকেট নিয়ে হয়নি, হ্যাঁ বাট ওখানে আলাপ হয়েছে, ওখানে আলাপ হয়েছে। থ্যাংক ইউ।